সময় তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটি বিল্ডিং এর ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। আমাদের এখানে একটা প্ল্যান রয়েছে, আমাদের এটা প্রথম পেজ ড্রয়িং এর। এখানে আমাদের দেখেন যে সিম্বল গুলো দেওয়া আছে, বিভিন্ন ফিক্সার গুলোর ফিটিংস গুলো। তো এখানে আমরা সিম্বল গুলো অবশ্য জানি, তারপরে এখানে আপনাদের এটা পড়তে হবে। তো আমরা এখানে কিছু পড়ে দিচ্ছি, যেমন প্রথমে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। এটা মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড, যে বসার লোকেশনটা দেয়া নেই, মাউন্টেনটা এখানে দেয়া নেই। এরপর দেখেন এইচডিভি সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, এটা 7 ফিট হাইটে বসছে টপ লেভেলে। এরপরে দেখেন যে আমাদের টিভি ডিবি টিভি অ্যান্টিনা ডিস্ট্রিবিউশন বোর্ড। এভাবে পরপর দেখেন যে আমাদের যেগুলো আসছে, এই যে এখানে সুইচ বোর্ড, এরপরে দেখেন যে ডিফি ডাবল পোল সুইচ বোর্ড, এরপরে টিউবলাইট। এরপর দেখেন যে কালারটা এখানে যে কিছু কালার ভিন্ন আছে, যেমন এটা গ্রিন কালার। এখানে গ্রিন কালারটা আমরা এখানে ইমার্জেন্সি বোঝাচ্ছে, যেগুলো গ্রিন কালারে আছে এগুলো হলো ইমার্জেন্সি থাকবে, অর্থাৎ এগুলো জেনারেটরে চলবে, আর যেগুলো অন্য কালারে আছে সেগুলো জেনারেটরে চলবে না। এরপরে দেখেন যে এটা ওয়াল লাইট ইমার্জেন্সি, এখানে সব গ্রিন কালারের পাশে ইমার্জেন্সি লেখা নেই, বাট সেগুলো কিন্তু ইমার্জেন্সি, ঠিক আছে। যাই হোক, এরপরে দেখেন যে ওয়াল লাইট, এভাবে এটা দেখেন মিরর লাইট, আমরা এগুলো সব পড়লাম না। তো এখানে দেখেন যে যে এটা হলো পাওয়ার সকেট 3 পিন 13 অ্যাম্পিয়ার, এটা হলো আপনার এস বা আর দিয়ে প্রকাশ করছে, এটা হলো 2 পিন সকেট, ঠিক আছে। তো এগুলো এই যে আপনার এটা লেভেলে, যে এটা আপনার 1.5 ফিট উপরে আছে আর কি, আপনার ফ্লোর থেকে, ঠিক আছে। আর এখানে অন্যগুলো সবারগুলো দেওয়া আছে, যেমন আমাদের চ্যান্ডেলার এটা ওয়ান সিলিং এ আছে, ঠিক আছে। প্রত্যেকটা যদি আপনারা দেখেন এই সিম্বলের সাথে সাথে, তাহলে এটা কোন জায়গায় বসবে সেটা বলা আছে। তো আপনাদের এই পাশে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হলো এখানে আমাদের যে পাইপ এবং তারের সাইজের জন্য এখানে এই ডাটাটা দেওয়া আছে। সিম্বলে আমরা C1, C2, C3, C13 পর্যন্ত ব্যবহার করা হয়েছে। এখানে যদি C1 যেখানে লেখা থাকবে, সেটা হলো আমাদের এই যে 2 ইনটু 1.5 আরএম, ঠিক আছে। তো 2 গুণ 1.5, অর্থাৎ 2 1.5 আরএম এর তার আছে বায়া কেবল। এটা 3x4 সাইজের পাইপ আছে, 3x4 ইঞ্চি পাইপ। তো 3x4 এর মধ্যেই দেখেন যে সর্বোচ্চ এখানে আমরা 6টা তার দেখতে পাচ্ছি 1.5 আরএম এর। যেখানে 6টা তার এখানে, অর্থাৎ 2টা 3টা লাল তার আর 3টা কালো তার 1.5 আরএম এর গেছে। এরপরে দেখেন যে আমাদের 1 ইঞ্চি পাইপ আসছে, সেখানে C4 এ 8টা তার 1.5 আরএম এর। এরপরে আপনার এই যে 10টা তার, 1 ইঞ্চি পাইপের মধ্যে সর্বোচ্চ আমরা এখানে 10টা তার দেখতে পাচ্ছি 1.5 আরএম এর জন্য। তো এরপরে দেখেন যে আমাদের এই যে C6, সেখানে 2.5 আরএম এর 2টো তার আর 1.5 আরই তার ব্যবহার করা হয়েছে পাওয়ার সকেটের জন্য, ঠিক আছে। এরপরে দেখেন C7, সেখানে 4টি 2.5 আরএম এর তার আছে এবং একটি 1.5 আরই তার আছে, আর্থিং এর তার আছে। তো এইভাবে আমরা যে কোডগুলো, সেখানে কতগুলো তার, কোন সাইজের তার আছে, অর্থাৎ আমরা এই C1 বা C10 যেগুলো থাকবে, এই লেখা দ্বারা আমরা তারের সাইজ, পাইপের সাইজ জানতে পারবো। এখানে দেখেন যে আমাদের নোটে, এই জায়গাতে ডায়াগ্রামের আমাদের নোটে, এখানে সাব ডিস্ট্রিবিউশন বোর্ডগুলো যে কোথায় কোনটা আছে, যে সাব ডিস্ট্রিবিউশন জি গ্রাউন্ড ফ্লোরে, সাব ডিস্ট্রিবিউশন কমন স্পেসের জন্য, এভাবে এখানে আমাদের টোটাল সাব স্টেশনগুলো ডিটেলস আছে। এই প্রথম পেজে আমরা এই ড্রয়িং এর আমরা জানতে পারলাম যে সিম্বলগুলো বিশেষ করে। এরপরে আমরা দ্বিতীয়ত আমরা একটা ফ্ল্যাট দেখার জন্য আমরা যাব। তাই এই নিচের বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর আমরা বাদ দিলাম, দিয়ে আমরা যেখানে ফ্ল্যাট স্টার্ট হচ্ছে আমরা সেখানে যাচ্ছি। তো ফ্ল্যাট স্টার্টের জন্য আমাদের এই লোকেশনে দেখেন যে এখানে আমাদের লাইট, ফ্যান বা ইলেকট্রিক্যাল ফিটিংসগুলো, যে ফিক্সার ফিটিংসগুলো আছে এখানে বসানো আছে, যে ইকুইপমেন্টগুলো লাগবে। এখানে একটা বড় অ্যাপার্টমেন্টের প্ল্যানিং রয়েছে। তো আমরা এখানে আমাদের প্ল্যানিং কিন্তু 6টা ফ্ল্যাট এখানে, ঠিক আছে। তো এটা একটা 9 ফ্লোর বিল্ডিং আর কি, সেই হিসাবে এখানে মোট 50টি ফ্ল্যাট আছে। তো 50টি ফ্ল্যাটের মধ্যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, যে প্রত্যেকটা লেভেলে 6টি করে ফ্ল্যাট আছে, যেমন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এগুলো টাইপ এ, টাইপ বি, টাইপ সি এভাবে সেপারেট করা হয়েছে। তো আমরা এখানে শুধু একটা টাইপকে আগে লুক করব। তো এখানে দেখেন যে আমাদের টাইপ এ, আমরা এখানে টাইপে দেখব। তো টাইপ এ বা যে কোনোটা লাইন আসতে গেলে সিঁড়ির পাশে দিয়ে আসে, আমরা একটু পাশে দেখে এখানে, যে এই পাশে দেখেন যে সিঁড়ি, এই সিঁড়িটাই বড়, ঠিক আছে। যদি ড্রয়িংটা আরেকটু লুক করে আরেকবার, এখানে কয়েকটা স্টেয়ার আছে, সিঁড়ি আছে, যেমন একটা সিঁড়ি এখানে এক্সিস্ট করতে, আরেকটা সিঁড়ি এখানে, এক আরেকটা সিঁড়ি, আরেকটা লিফট ব্যবস্থা আছে, ঠিক আছে, কিন্তু এগুলো ছোট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের এই বড় যে সিঁড়িটা, এর পাশ থেকে ইলেকট্রিক্যাল ডার্ট লাইনটা বা ইলেকট্রিক্যাল লাইনটা এখানে উপরে আসতেছে, এখানে সিঁড়ির দুই পাশ থেকে দুটো আসতেছে, ঠিক আছে। আমাদের এটাই ফ্ল্যাটের লাইনটা আমাদের অবশ্যই এই পাশ থেকে আসবে। তো আমরা এখান থেকে ডার্ট লাইন হয়ে আমাদের এই যে এসডিবি তে আসবে, এখানে এসডিবি এ, এই যে প্রত্যেকটা ফ্ল্যাটের মধ্যে আছে। তো আমরা এখানে যদি এটা লক্ষ্য করি, যে আমাদের এই যে ফ্ল্যাটটা এখানে কি কি আছে,
তো ফ্ল্যাটের ক্যাপাসিটিতে এখানে দেখেন যে আমাদের প্রথমে আমরা মাস্টার বেডরুম যদি দেয়, একটা মাস্টার বেডরুম, মাস্টার বেডরুমটা বলা হচ্ছে যার টয়লেট অ্যাটাচ আছে, যার বারান্দা আছে, এবং বড় রুমটা সাইজ, এবং তার টিভি বলেন, এসি বলেন, এগুলো সব কিছুই মাস্টার বেডরুমে থাকবে, সেখানে টেলিফোন লাইন বা ইন্টারকম লাইন উভয়ই থাকবে। হ্যাঁ, তো এখন আমরা এই মাস্টার বেডরুম একটা এখানে এক লেখা নেই, বাট মাস্টার বেডকে আমরা এক ধরলাম, এরপরে বেড নম্বর টু, এরপরে বেড নম্বর থ্রি। তাহলে এখানে এই ফ্ল্যাটের মোট তিনটা বেডরুম আছে, তাছাড়া এখানে লিভিং রুম আছে, ডাইনিং রুম আছে, কিচেন রুম আছে, এছাড়া টয়লেট দুটো, একটা হলো মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট, আর একটা হলো কমন টয়লেট। তো এইটাই আমরা যে যে ইলেকট্রিক্যাল ফিটিং ফিক্সারগুলো আছে সেগুলো আমরা দেখবো, ঠিক আছে। তো এখানে আপাতত এই ডায়াগ্রামে দেখানো হচ্ছে যে কোথায় কি অবস্থান করতেছে। এখানে কিন্তু প্রত্যেকটা রুমের মাপও আছে, যে এখানে কোন দিকে কত ইঞ্চি কত ফিট, এই মাপগুলো আছে, ঠিক আছে, সেই হিসাবে এটা আপনারা বসাইতে পারবেন। তো এখন আমরা আগে দেখি যে আমাদের লোডগুলো কোথায় কি বসতেছে। আমরা যদি মাস্টার বেডটা ফার্স্টে খেয়াল করি, প্রথমত দেখি, তো এখানে একটা সিলিং ফ্যান আছে, ঠিক আছে, আর এই সিলিং ফ্যানের কালারটা সবুজ, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সবুজ অর্থ আমি বলছি আগেই, তো সবুজ মানে এখানে এগুলো ইমার্জেন্সিতে আছে, ওগুলো বিদ্যুৎ যখন থাকবে না জেনারেটর এগুলো চলবে। আর যেগুলো সবুজ ছাড়া অন্য কালারে আছে, যেমন এখানে যে অরেঞ্জ কালারের, এটা অনেকটা অরেঞ্জ কালার আছে, এখানে এটা নীল কালারে আছে, তো এগুলো কিন্তু চলবে না অন্য সময়, ঠিক আছে। তো এখন দেখেন যে এই রুমে আমাদের কি আছে, এই রুমে আমরা এখানে সুইচ বোর্ড দেখতে পাচ্ছি, এসবি সুইচ বোর্ড। তো এই যে সুইচ বোর্ড, দরজাটা এখান থেকে খুলে এদিকে আসবে, ঠিক আছে। তো এই সুইচ বোর্ডটা, সুইচ বোর্ডের পাশে আবার ডিভি ডাবল পোল একটা সুইচ আছে, এগুলো পরে বোঝা যাবে যে এই ডাবল পোল সুইচে কোথায় লাইন যাচ্ছে, ঠিক আছে। আপাতত এখানে সুইচ বোর্ড একটা, আবার এই কর্নার একটা সুইচ বোর্ড, বোঝাই যাচ্ছে এই সুইচ বোর্ডটা টয়লেটের, আর এই সুইচ বোর্ডটা এই রুমে, ঠিক আছে। এখানে আমাদের অন্য কি আছে, সিলিং ফ্যানের পাশাপাশি আমরা লাইট দেখতে পাচ্ছি এখানে, যেমন এখানে একটা ওয়াল লাইট, এখানে একটা ওয়াল লাইট, তো এখানে একটা টিউব লাইটও পরে মানে এখানে দেওয়া নাই, বাট দেওয়া দিতে পারে অনেক ক্ষেত্রে, ঠিক আছে। তো যাই হোক, তো এখন দেখেন যে এখানে এসি আছে, এখানে এসির জন্য এই যে এখানে একটা পাওয়ার সকেট, পি দিয়ে লেখা, পি লেখা পাওয়ার সকেট রয়েছে, এখানে এই যে আর লেখা টু পিন সকেট রয়েছে, টেলিফোনের জন্য লাইন রয়েছে, তো এখানে এই যে টিভির জন্য এখানে লাইন রয়েছে, ঠিক আছে, ডিশ লাইন। তো এরপরে দেখেন যে আপনার, তাহলে এই রুমেরটা মোটামুটি আমরা বুঝলাম, যেখানে লাইটের জন্য ইমার্জেন্সি লাইট আছে, এই যে একটা লাইট আছে ইমার্জেন্সি, আর দুটো লাইট আছে নন ইমার্জেন্সি, অন্য সবসময় চলবে, একটা ফ্যান আছে। তো এরকম প্রত্যেকটা রুমে যদি আমরা দেখাই, যেমন এই রুমের ক্ষেত্রে কি আছে, এখানে একটা ফ্যান আছে, এখানে লাইট, একটা ওয়াল লাইট আছে, একটা টিউব লাইট আছে, ঠিক আছে, ও এখানে একটা ইমার্জেন্সি লাইটও আছে। তো এই লাইটটা এখানে গেল, এখানে সকেট কয়টা আছে, একটা পাওয়ার সকেট আছে পি লেখা, আর একটা এই যে টু পিন সকেট আছে, ঠিক আছে, আর এই সুইচ বোর্ডটা এখানে, এই যে দরজাটা এটা খুলে এদিকে যাচ্ছে, এখানে আমরা এই যে একটু বেলাম দেখেছি, দরজাটা এই পাশে ওয়ালের সাথে লেগে যাচ্ছে। আমরা ফ্ল্যাটে ঢোকার পরেই এখানে দেখেন ফ্ল্যাটের দরজাটা এখানে থাকছে, এই দরজার পাশে পিছন পাটে কিন্তু আমাদের এসজিবিটা, ঠিক আছে। তো এইভাবে আমরা এখানে যে ফ্যানগুলো দেখতে পাচ্ছি, আশা করি এটা আপনারা একটু সময় নিয়ে দেখলে দেখতে পারবেন। আমরা এর পরবর্তীতে এই লাইনগুলো কীভাবে টানছে সেটার জন্য অন্য পেজে যাচ্ছি। আমরা দ্বিতীয় পেজ যাওয়ার পরে এখানে লাইনটা টানা দেখাচ্ছে, আমরা লাইন টানাটা দুটো পার্টে দেখাচ্ছি, ঠিক আছে। এটাকে আরও ভালো বোঝার জন্য আমরা এখানে, এটা তো লাইন টানা অবস্থায় আছে, আমরা সেটা ইলেকট্রিক্যাল কানেকশন ডায়াগ্রাম দেখাবো, ঠিক আছে। তো এখানে দেখেন যে এই যে আমাদের এসডিবি বোর্ড, এসডিবি বোর্ডের লাইনটা আসছে কিন্তু ইলেকট্রিক্যাল ডাক লাইন থেকে, তো ইলেকট্রিক্যাল ডাক লাইন থেকে যখন এসডিবি আসলো, এসডিবি আসার পরে এখানে কিন্তু আমাদের কী ধরনের পাইপ দিয়ে আসতেছে তার ইঞ্চি কত, এই যেমন দুটো পাইপ আসতেছে, ওয়ান ইঞ্চি ডায়া পাইপ, পিভিসি পাইপ হয়ে আসতেছে, এটা হলো আপনার ডাক লাইন থেকে এসডিবি এতে আসতেছে। এসডিবি থেকে যখন আমাদের এই লাইনটা যাচ্ছে, সেখানে কয়টা তার যাচ্ছে, কীভাবে যাচ্ছে, সেটা কিন্তু এখান থেকে বলা হচ্ছে, কারণ সার্কিট ব্রেকারগুলো সব এসডিবির মধ্যে বসবে, ঠিক আছে। মনে করেন এই যে এসডিবি থেকে এটা C7 হয়ে এখানে আমাদের এই যে সুইচ বোর্ডে গেছে, এখান থেকে আবার পরবর্তী সুইচ বোর্ডেও গেছে। তো এখানে C7-এর মধ্যে যে কয়টা তার, কি ধরনের পাইপ, সেটা আমাদের প্রথম পেজে যখন দেখাইছিলাম সেখানে C1 C3 করে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তো এখন দেখেন যে এখানে এই লাইনগুলো প্রত্যেকটা সুইচ বোর্ডে আগে যাচ্ছে, এখান থেকে এসে এটা, এই যে এই লাইনটা এখান থেকে এসে এই যে সুইচ বোর্ডে গেছে, এখন সুইচ বোর্ড থেকে আবার কিন্তু সেই লাইনগুলো এই যে ফ্যানে গেল, ফ্যান থেকে সিলিং ফ্যানে গেল, এখানে লাইটে গেল, এভাবে এগুলো ভাগ হয়েছে। সাপোজ যদি আমরা একটাকে এখান থেকে বোঝানোর চেষ্টা করি, যেমন এই লাইনটা এখান থেকে এসে ফ্যানে গেছে, তো এইটা এখানে C3 লেখার মানে, তারপর দেখেন যে এটা C2 অর্থাৎ লাইটে গেছে, C2-র পরে আবার এখানে যখন এই যে C1-টা লেখা নেই, কারণ এখানে C2 পর্যন্ত লেখা আছে, এই লাইটে গেছে, এরপরে আবার এখানে আমাদের বারান্দায় একটা লাইট আছে, সেই লাইটে গেছে, ঠিক আছে। তো এখান থেকে আবার C1 হয়ে যেমন এই লাইটে গেছে, C1-এ তো দুটো তার, ঠিক আছে। এইভাবে আর কি আমাদের
তারগুলো গেছে। আমরা এখানে শুধুমাত্র লাইট ফ্যানগুলো দেখালাম, পাওয়ার সকেটগুলো বা সকেটগুলো দেখানো হয়নি, সেগুলো পরবর্তী ড্রয়িং এ আছে। তো পরবর্তী ড্রয়িং এ আমরা পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছি নেক্সট ফেজে, সেখানে দেখেন যে আমাদের সাবস্টেশন হতে এই যে লাইনটা এসে এই যে দেখেন যে এখানে ডিপি ডাবল পোল সুইচ আসছে, এসে এই যে এসি লাইনে গেছে, ঠিক আছে। এখান থেকে আবার দেখেন যে আটটা লাইন এসে আমাদের এখানে আটটা ডাবল পোল হয়ে এখানে গিজারের জন্য টয়লেটের মধ্যে একটা পাওয়ার সকেটে গেছে। এখানে দেখেন যে এই লাইনটা এখান থেকে এসে, সরি, এই লাইনটা এখান থেকে এসে এরমের এটা টু পিন এবং থ্রি পিন। তাহলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই প্রত্যেকটা পাওয়ার সকেটের জন্য একটা থ্রি পিন একটা টু পিনের জন্য লাইন একটা আলাদা করে লাইন আলাদা লাইন আসতেছে, ঠিক আছে। তো এখানে এসএলআর দেওয়া টু পিন যেটা বলা হয়েছে, রিয়েলিটি কিন্তু টু পিন থাকে না এখানে, আমরা বর্তমানে সবই থ্রি পিন ইউজ করা হয়, কারণ একটা রুমে একই সময় দেখা যাচ্ছে দুটো পাওয়ার লোড চলে না, ঠিক আছে। এখানে অতএব যেখানে প্রত্যেকটা রুমে, যেমন এই রুমটা খেয়াল করেন যে এই রুমে একটা থ্রি পিন আছে একটা টু পিন আছে, একটা লাইন যে এই যে এই দুটোতেই আর কি তার লাগতেছে। এখানে আড়াই রেমের তার আমাদের ইউজ করা হয়েছে, এটা যে দুটো তার এখানে এখানে লাগছে আর এখানে লাগতেছে, যাতে আপনারা টু পিন চালালে টু পিনের লোড চালাবেন, আবার যদি থ্রি পিনের লোড চালান সেটাও চালাতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা পাওয়ার লাইন টানার পরে আমরা এবার এটার ডায়াগ্রাম দেখবো, ঠিক আছে। তো এটার ডায়াগ্রাম যদি আমরা দেখি, কানেকশন ডায়াগ্রাম যেটা আছে আমাদের ফিলারটা ছিল এই টাইপের, এই যে আমাদের এই টাইপ ফিলাট। তো দেখেন যে এই ডায়াগ্রামটা এখানে একটা আমাদের মূল কানেকশন ডায়াগ্রাম এখানে আছে। এখানে আমাদের যে লোডগুলো আছে সেটা আমরা দুটো ভাগে প্রথমত ভাগ করছি। তো এখানে দুটো রুমে ভাগ করা বলতে ফার্স্টের যে ভাগটা, যে আমরা এটা হলো আমাদের নিচেরটা এমার্জেন্সি লোড আর এটা হলো আপনার নর্মাল লোড, যেগুলো আর কি জেনারেল লোড, যেটা ইমার্জেন্সি টাইমে চলবে না, বিদ্যুৎ না থাকলে এটা চলবে না। তো এখানে এই লোডগুলো দেখেন আমাদের সুইচ বোর্ডগুলো, মোট সুইচ বোর্ডগুলো এখানে আসছে, এবং কোনটা কোন সুইচ বোর্ড উল্লেখ করা আছে। যেমন এখানে এই যে সুইচ বোর্ড, এটা লিভিং রুমের, এটা বেড থ্রির, এটা সুইচ বোর্ড কমন টয়লেটের, এটা যে ডাইনিং রুমের আমরা সুইচ বোর্ড, এটা কিচেনের সুইচ বোর্ড, এটা বেড টুর সুইচ বোর্ড, এটা মাস্টার বেডের সুইচ বোর্ড। এভাবে দেখেন যে এটা মাস্টার বেডরুমে যে টয়লেটটা আছে সেই টয়লেটের সুইচ বোর্ড, সেই সবগুলো এখানে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। তো এখানে প্রত্যেকটা লোড আলাদা আলাদা করে এখানে বলা হচ্ছে। যেমন এখানে আমাদের এখানে দেখেন যে ওয়াল লাইট, ওয়াল লাইট, টিউব লাইট, টিউব লাইট, এই স্পট লাইট। তাহলে এখানে প্রথম লিভিং রুমের যে দুটো লাইট এখানে কন্ট্রোল হচ্ছে, ঠিক আছে। এরপরে দেখেন যে বেডরুমের এখানে দুটো টিউব লাইট এখানে কন্ট্রোল হচ্ছে, থ্রি থ্রি বেডের যেটা। তারপরে দেখেন যে কমন টয়লেটের এখানে স্পট লাইট আছে, একটা টিউব লাইট আছে, এক্সজাস্ট ফ্যান আছে, এখানে একটা টু পিন সকেট আছে, আলাদা করে লাইনটা এখানে নিয়ে আসা হয়েছে। এরপরে দেখেন যে এখানে একটা সিলিং ফ্যান অনলি, যে এটা ডাইনিং রুমে একটা সিলিং ফ্যান আছে, এটা কিন্তু ইমার্জেন্সি টাইমে চলবে না, ঠিক আছে। এরপরে যে স্যান্ডেলার লাইট, এটা ওয়াল লাইট, এভাবে আর কি আমাদের এই লোডগুলো। আমরা যদি এই লোডগুলো গুনি, এখানে লোডগুলো কয়টা আছে, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, এগারো, বারো, তেরো, চোদ্দো, পনেরো, ষোলো, সতেরো, আঠারো, উনিশ, বিশ, একুশ, বাইশ, তেইশ, চব্বিশ, এই চব্বিশটা লোড এটা হলো নন ইমার্জেন্সি লোড, এগুলো বিদ্যুৎ চলে গেলে অফ থাকবে, ঠিক আছে, জেনারেটার সময় চলবে না। এখানে এই তারগুলো কোথাও তার ব্যবহার করেছে, এখানে দেখেন যে ওয়ান সি মানে ওয়ান কোর, সিঙ্গেল কোর, সিঙ্গেল কোর, এখানে সিঙ্গেল কোরের দুটো তার, সবগুলো সাইজ 1.5 RM, ঠিক আছে। বায়া কেবল এখানে ইউজ করা হয়েছে, একটা লাইন তার, একটা নিউট্রাল তার। এখানে আমরা দ্বিতীয় পার্টে যেটা দেখতে পাচ্ছি, সেখানে দেখেন যে আমাদের এখানে আমাদের কি আছে, এটা হলো জেনারেটর থেকে এটা চলবে ইমার্জেন্সি লোড, যেগুলো বিদ্যুৎ চলে গেল জেনারেটর ব্যাকআপ দিবে। সেই ইমার্জেন্সি লোড এখানে দেখেন যে এই যে এইটা ফ্যান, সিলিং ফ্যান, তো সিলিং ফ্যান আছে, এটা ওয়াল লাইট আছে। এখানে সিলিং ফ্যান কয়টা আছে, যেমন একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা সিলিং ফ্যান আর এখানে একটা সিলিং ফ্যান, মোট সাতটা সিলিং ফ্যান এই ফ্ল্যাটে রয়েছে, ঠিক আছে। তাছাড়া এখানে লাইট, এই যে এখানে ইমার্জেন্সি ওয়াল লাইট, ইমার্জেন্সি ওয়াল লাইট, ইমার্জেন্সি ওয়াল লাইট, এখানে ইমার্জেন্সি লাইট আছে কয়টা, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, তো আটটা ইমার্জেন্সি লাইট আছে। তো আমরা এইগুলো সবই কিন্তু এই যে সুইচ বোর্ডগুলো, এখানে সুইচ বোর্ডগুলো যেভাবে প্রকাশ করছে, যেমন এখানে দেখেন যে এখানে সবগুলো রুমের ক্ষেত্রে আমরা রুমগুলো লক্ষ্য করি। তো দেখেন যে এখানে আমরা এই যে আবার ড্রয়িংটা নিয়ে আসলাম, তো ড্রয়িং এর সাথে আমাদের এই কানেকশন বোঝার জন্য, যেমন ইমার্জেন্সি যে লাইটগুলো জেনারেটর থেকে চলছে, সুইচ বোর্ড আছে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আমরা এখানে সুইচ বোর্ড যদি গুনি, আমাদের সুইচ বোর্ড এই যে একটা সুইচ বোর্ড, এরপরে দেখেন আটটা সুইচ বোর্ড, দুটো সুইচ বোর্ড, তিনটা সুইচ বোর্ড, চারটা সুইচ বোর্ড, এরপর এখান থেকে পাঁচটা সুইচ বোর্ড, এখানে একটা ছয়টা সুইচ বোর্ড, একটা সাতটা সুইচ বোর্ড, এই যে আটটা সুইচ বোর্ড। তো এই আটটা সুইচ বোর্ড এখানে রয়েছে, যেগুলো সিঙ্গেল সুইচ বোর্ড, একটা একটা করে লাইট বুঝাইছে, এটা হলো টয়লেটের জন্য, ঠিক আছে। বাকিগুলোতে সব একটা করে লাইট, একটা করে ফ্যান। আমাদের এখানে যদি খেয়াল করেন, এখানে একটা লাইট আছে, একটা ফ্যান আছে, এখানে একটা লাইট আছে, একটা ফ্যান আছে,
লাইট একটা ফ্যান একটা লাইট আছে, তো এইরকম এখানে রান্না করো একটা লাইট একটা ফ্যান, এখানে একটা লাইট একটা ইমার্জেন্সি, যে কোনো টিউবলাইট একটা এখানে ইমার্জেন্সি দিচ্ছে, একটা লাইট একটা ফ্যান, এইভাবে আমরা এখানে প্রত্যেকটা যাই, একটা লাইট একটা ফ্যান একটা লাইট একটা ফ্যান করে, এগুলো যেহেতু কমন হয়েছে এই জন্য এখানে উল্লেখ করে নাই যে এটা কোন কোন রুমের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে তারের সাইজ কি, এটাও সিঙ্গেল কোর, এটা দুটো তার আছে 1.5 RM এর দুটো তার। ঠিক আছে, এখানে আরেকটা লোড কিন্তু এখানে উল্লেখ আছে, দেখতে পাচ্ছেন ইমার্জেন্সিতে উল্লেখ আছে আলাদা, সেটা হলো এই যে আমাদের একটা বেল ফ্রেশ সুইচ বা কলিং বেলের জন্য। ঠিক আছে, বেল ফ্রেশ সুইচের জন্য এখানে আছে কলিং বেল। ঠিক আছে, এটা কলিং বেলের কানেকশনটা, এই যে এখানে কলিং বেলটা দেখে মাঝামাঝি একটা জায়গায় সিবি কলিং বেলটা উল্লেখ রয়েছে, তো এই কলিং বেলটাও কিন্তু ইমার্জেন্সিতে চলতেছে। তাহলে আমাদের ইমার্জেন্সিতে ফিলারটি কয়টা চলতেছে, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো, এই পনেরোটা লোড ইমার্জেন্সি চলতেছে। তা আমাদের মোট লোড সংখ্যা এই যে পনেরোটা, আর এখানে আমরা গুনছিলাম সব মিলে প্রায় 39টার মতো লোড হবে। তো এইগুলো আমাদের এখানে যদি আপনারা গোনেন, এক দুই করে গুনে নিতে পারবেন। ঠিক আছে, এরপরের এটা যে কীভাবে হলো, এটা কানেকশনটা কোত্থেকে আসলো, বাট এর যে সার্কিটটা, এর পরবর্তী ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রামটা এটা কালারফুল হওয়াতে আমি কালারফুল ডায়াগ্রামটা একটু দেখাই আপনাদের, আপনাদের সুবিধা হবে বোঝার জন্য। তো এখানে দেখেন যে আমরা এই যে লাইনটা আমাদের এখানে আসতেছে, এখানে এটা আসতে করছে লেখা রয়েছে যে টু এলটি প্যানেল, তো এলটি প্যানেল থেকে এখানে আসতেছে একটা লাইন, তার পি পাওয়ার লাইন, একটা নিউট্রাল একটা আর্থিং। এখানে তার সাইজ কত, এটা হলো আপনার দেখেন যে এটা চারটা তার আসতেছে, একটা আর্থিং আসছে, তো চারটা তার, তো চারটা তার সবগুলো সিঙ্গেল করে 6 RM এর তার আসতেছে হলো এটা লাইন নিউট্রালের জন্য। আর আর্থিংয়ের জন্য আপনার এখানে দেখেন যে এখানে আর্থিংয়ের জন্য 4 RM এর তার, এখানে 6 RM তার আছে লাইন নিউট্রালে, আর আর্থিং আছে হলো 4 RM এর তার। ঠিক আছে, বায়া কেবল, আর উপরেরটা হলো NY কেবল, NY কেবল হলো আপনার ডাবল শিটেড কেবল, PVC ইনসুলেটেড উইথ শিটেড, আর বায়া হলো PVC ইনসুলেটেড নট শিটেড। ঠিক আছে, একপরে দেখেন যে এখানে আমাদের এই যখন আসছে এটা ডিস্ট্রিবিউশন বোর্ডে, সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে আসবে, সেখানে 40 ampere একটা SP সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার ব্যবহার হয়েছে, মিনিয়েচার সার্কিট ব্রেকার। এখানে বাসবারে দেখেন যে আমাদের তিনটা বাসবার এখানে দেখানো হয়েছে, তো এই যে বাসবারগুলোতে লাইনগুলো যখন যাচ্ছে, এই যে সার্কিট দেখেন যে এখানে 10 ampere সার্কিট ব্রেকার হয়ে সার্কিট 1 সার্কিট 2 সার্কিট 3 সার্কিট 4, এই চারটা সার্কিট হলো আমাদের উপরেরটা, এই একটু উপরে গেলে এখানে যে চারটা সার্কিট, যেমন এখানে এই যে সার্কিট 1 সার্কিট 2 সার্কিট 3 সার্কিট 4, তো এই সার্কিট 1 সার্কিট 3 সার্কিট 4 সব 10 ampere সার্কিট ব্রেকার হয়ে এখানে ঢুকছে। আর এখানে যে তার সাইজ লাগছে এটা হলো সবই 2.5 RM এর তার, এখানে দুটো দুটো লাইন, একটা লাইন একটা নিউট্রাল তার, আর এটা হলো আর্থিং এর তার 1.5 RM এর। ঠিক আছে, তো এই এই তারগুলো এখানে যাচ্ছে। ওকে, এরপরে দেখেন যে আমাদের এখানে পাওয়ার লাইনটা আমরা কিন্তু এদিকে দেখাইছিলাম না, তো পাওয়ারের লাইনের জন্য যেগুলো সেগুলো 16 ampere সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার ব্যবহার হচ্ছে, সেখানে যে কোন যেখানে দেখছেন উল্লেখ করছে পি বা আর, মানে এখানে উভয় ইউজ করতে পারবে। হ্যাঁ, তো আমরা সেখানে সবই 3 পিনের করা হয়েছে, তো সেখানে পি বা আর হিসেবে মোট কয়টা আছে, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টা হলো রুমগুলোতে ব্যবহার করা হয়েছে, তো এই ছয়টা আমরা সব কিলোওয়াটে এটা হিসেব করা হবে লোডগুলো, তো এই ছয়টাতে 16 ampere হয়েছে। ঠিক আছে, আর এরপরে দেখেন যে আরও দুটি স্পেশাল করে আলাদা করা হয়েছে 20 ampere, তো এই 20 ampere দুটো, একটা হলো আমরা গিজারে, যে হলো গিজারে ব্যবহার করা হচ্ছে, আর একটা হলো আমরা এসিতে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, তো সেখানে এই যে এখানে দেখেন যে এইখানে যে তারগুলো যাচ্ছে এটা C11 হয়ে গেছে, আর এখানে যে তারগুলো ব্যবহার হয়েছে C6 হয়ে গেছে, কোডিং নাম্বার এখানে C6 ব্যবহার করা হয়েছে। তো এখন দেখেন যে আমরা এটা তো জেনারেটরে চলবে কিছু লোড, তো জেনারেটরে যেভাবে চলবে সেটা কীভাবে চলবে, এটা চলার জন্য আমাদের দেখেন যে এই যে মূল যে এসি লাইনটা যেটা প্যানেল বোর্ডে আসছে, সেই এসি লাইনটা 16 ampere সার্কিট ব্রেকার হয়ে এখানে আমাদের যে চেঞ্জ ওভার সুইচ আছে ম্যাগনেটিক কন্ট্যাক্টর সিস্টেম দিয়ে তার ইন লাইনে গেছে। অনুরূপ আমাদের জেনারেটরের লাইনটা এসে জেনারেটর লাইন দিয়ে কত এম্পেয়ার কত সার্কিট ব্রেকার হয়েছে সেটা আমরা পরে দেখাবো, সেটা জেনারেটর হয়ে এসে এখানে আমাদের ইন লাইন হয়েছে, দুটো ইন লাইন হয়েছে। তাহলে আমাদের ইন লাইন কয়টা, দুটো, একটা হলো বিদ্যুতের যেটা PDB বা অন্য কোনো ডেস্কা থেকে আসতেছে, আর একটা হলো আমাদের জেনারেটর থেকে ইন লাইন আসতেছে, দুটো দুই পয়েন্টে আসতেছে আউটপুট লোড যেটা, এই আউটপুট লোডটা আমাদের এই যে এখানে এইটা হলো আউটপুট লোড। ঠিক আছে, অর্থাৎ যদি আপনার বিদ্যুৎ থাকে তাহলে এটা বিদ্যুতের টাই, এই যে মানে যখন জেনারেটর যখন এসি বিদ্যুৎ থাকবে, এসি বিদ্যুতের লাইনটা এই পদ্মে যে এবার ম্যাগনেটিক কন্ট্যাক্ট হয় এই লোডে, লোড এখানে চলে আসে, এই লোডগুলো চলবে, তাহলে এই লাইট ফ্যানগুলো আপনার বিদ্যুতে চলবে। যখন বিদ্যুৎ থাকবে না, লোডশেডিং, সেই সময় তো বিদ্যুৎ অ্যাবসেন্ট, তখন ম্যাগনেটিক কন্ট্যাক্টর এই লাইনটাকে এখানে ধরাই দেবে, তখন এই জেনারেটরের লাইনটা এই লোডে চলে যাবে, অর্থাৎ এখানে এইগুলো তখন আমাদের জেনারেটরে চলবে। তো এই হলো এখানে এই সার্কিটটা। তো আমরা এর পরবর্তী যদি আরও আমাদের দেখতে হয়, তো সেটা আমাদের ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের ডায়াগ্রামটা দেখতে হবে, সেখানে কীভাবে ডিস্ট্রিবিউট হয়েছে।
এখানে আমাদের সাবস্টেশনের ডায়াগ্রামটা অনেক স্মল, কারণ এখানে তো টোটাল ফ্ল্যাটের ব্যাপার রয়েছে। এখানে টোটাল ফ্ল্যাটের এখানে যে গুলো আছে সবগুলো এনার্জি মিটার, এখানে মোট 50টা এনার্জি মিটার রয়েছে। আর এখানে লাইন দেখেন, প্রথমে আমাদের পোল থেকে 11 কেভি লাইন এখানে ঢুকছে, তারপরে আমাদের লাইটিং এরেস্টার আছে, এখানে এই আমাদের ডিসচার্জ সুইচ সুইচ আছে, ডিসকানেক্টিং সুইচ আছে, তারপরে দেখেন যে আমাদের এখানে তিনটা 3 95 RM এর এখানে NY বা অন্য যে কেবলগুলো আছে সেই কেবলগুলো আছে, এসে HT মিটারে ঢুকছে, HT মিটারের পরে HT সুইচ গিয়ারে ঢুকছে, তারপরে আমাদের 400 কেভি একটা ট্রান্সফর্মার এটা ঢুকছে, ট্রান্সফর্মার হয়ে তারপরে সেটা আমাদের এখানে যে তারের সাইজ দেওয়া আছে এখানে আমাদের 185 RM এ তার ঢুকছে। এখন অন্য পাশে কিন্তু 95 ছিল, কারণ সেদিকে ভোল্টেজ বেশি ছিল, 11,000 ভোল্ট ছিল, তারের সাইজ ছিল 95 RM, কিন্তু যখন আমাদের ভোল্টেজ ডাউন হয়ে গেল 440 হয়ে গেছে, তখন তারের সাইজ কিন্তু বেড়ে 185 RM হয়ে গেছে। ঠিক আছে, তো এই তার হয়ে তারপরে এখানে আমাদের সার্কিট ব্রেকার, এখানে 800 ampere টিপি MCCB মোল্ডেড কেস সার্কিট ব্রেকার আসছে, এসে এখানে আমাদের লাইনটা চলে গেছে। এখানে আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখানো হয়েছে, বুঝতে সব সিঙ্গেল ফেজ মিটার আছে। এই বাসবারের সাথে আমাদের একটা PFI লাগানো আছে, সেখানে আমরা এই যে দেখেন এখানে একটা PFI আছে, তো আমরা এখানে 240 kVA এর একটা KVR PFI প্যানেল বোর্ড করা হয়েছে। আর এই সাইডে দেখেন যে এটা এসে এখান থেকে আবার 100 ampere TIP দিয়ে আমাদের একটা ATX সার্কিট, অর্থাৎ অটো ট্রান্সফার সুইচ ব্যবহার করা হয়েছে। সে তার অপোজিটে জেনারেটর, ATX সার্কিটে তো আমাদের PDB লাইন থাকবে এক পাশে ইনলাইন, অন্য পাশে জেনারেটর, এখানে 110 kVA একটা জেনারেটর, ডিজেল জেনারেটর ব্যবহার করা হয়েছে। জেনারেটরের সার্কিট ব্রেকার এখানে প্রথমত 200 ampere, এই সার্কিটটা লাইন এখানে ডাইরেক্টলি সে ATX-এ আছে, তো ATX-টা যখন আসছে আউটপুট এখানে 80 ampere একটা TP ব্যবহার করে, সেটা আমাদের এখানে কমন স্পেস এবং এখানে পাম্প আছে, যেমন পাম্পের জন্য গেছে, পাম্পের জন্য 32 ampere একটা আছে, এখানে আবার আমাদের লিফ্টের জন্য লাইন আছে 40 ampere। তো এইভাবে এখানে যে কমন স্পেস বিভিন্ন সার্কিট আছে এগুলো তো আপনাদের দেখানো হয় নাই। তো ঠিক আছে, আমরা এই দিক থেকে এসে আমাদের যে ফিলারগুলো সিস্টেম, এখানে আরেকটা সার্কিট আছে যেটা জেনারেটর থেকে গেছে এবং এদিকে লাইনটা আছে, দেখতে পাচ্ছেন যে বিদ্যুতের লাইনটা আছে, অনুরূপ জেনারেটর লাইনটা আছে, সেটা এসে 100 ampere একটা মোল্ডেড কেস সার্কিট ব্রেকার হয়ে সেটা আমাদের এই 200 ampere বাসবারে আসছে। সেই বাসবারে এসে এখানে দেখেন প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য আলাদা একটা ATX আছে, এখানে অটো ট্রান্সফার সুইচ একটা আছে, সেই সুইচটাই আমরা যে এই সাইডের ফ্ল্যাটটা দেখেছিলাম এইটাই সেই সাব ডিস্ট্রিবিউশন এ, অর্থাৎ এই লাইনটা আমাদের ওখানে যে জেনারেটরের লাইনটা আমি বুঝলাম দেখালাম দেখাবো, সেই জেনারেটর লাইনটা এখান থেকে বের হয়ে গেছে, এরকম অন্যান্য ফ্ল্যাটের একটাগুলো গেছে। ঠিক আছে, তো এখানে আমাদের যাওয়ার সময় এই যে সার্কিট ব্রেকারটা আসছিলো 16 ampere একটা সার্কিট ব্রেকার এখানে ব্যবহার করা হয়েছে। আমরা লোড ক্যালকুলেশন দেখব, এই ক্ষেত্রে বলা যায় এখানে ফ্ল্যাটে টোটাল বিল্ডিংয়ের জন্য অনেকগুলো আর্থিং করা আছে, এখানে মোট আমরা 9টা আর্থিং করা আছে, প্রায় প্রত্যেকটা জায়গাতে ডাবল করে আর্থিং করা আছে। ঠিক আছে, আমি আর্থিং পেস্টটা এখন বোঝাতে চাচ্ছি না, কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে। তো আমরা এখানে লোড ক্যালকুলেশনে যাবো এক পাশে, তো আমাদের লোড ক্যালকুলেশন করে আমরা শেষ করে দিয়েছে। দেখেন যে আমাদের এখানে এই সাবস্টেশন বোর্ড এ টাইপটা, তো এ টাইপের আমাদের এখানে এই যে লোডগুলো আমরা মোট টোটাল 6 কিলো ছিল লোড এসতেছে, 6 কিলো লোড, এই 6 কিলো লোডের মধ্যে ইমার্জেন্সি লোড আছে হলো এই যে দেখেন যে 798, এটাকে আমরা যখন কিলোওয়াটে বলি তাহলে এটা 0.798 কিলোওয়াট হবে। এখানে ইমার্জেন্সির মধ্যে দেখেন লাইট আছে আমাদের 6টা 100 ওয়াট করে, 600 ওয়াট, মিরর লাইট আছে 2টা 30 ওয়াট করে, 60 ওয়াট, আমাদের ফ্যান আছে সিলিং ফ্যান 6টা 80 ওয়াট করে, 480 ওয়াট, এটাই মোট 1180 ওয়াট। তো এটার সবসময় তো সবগুলো চলবে না, এটা ডাইভার্সিটি ফ্যাক্টর করে এটা আমাদের কমে আসছে 30%, কমে 798 ওয়াট। তো গোড়া সব মিলিয়ে উপরেরটা ধরতে হবে, উপরে যেগুলো আমাদের অনেকগুলো লোড আছে যেগুলো শুধু বিদ্যুতে চলবে, জেনারেটরে চলবে না, তো সেই লোডগুলোর বিবরণ এখানে আছে, যেমন ওয়াল লাইট 6টা 23 ওয়াট করে, 138 ওয়াট, এভাবে আর কি বিভিন্নগুলো আছে। এখানে সিলিং ফ্যান অনলি একটা আছে, সরি, এখানে সিলিং ফ্যান একটা সিলিং ফ্যান ছিল এই যে একটা সিলিং ফ্যান 80 ওয়াটের। এভাবে এখানে সকেটগুলো দেখেন, 2 পিনের সকেট আমরা এখানে 150 ওয়াট করে ধরছি, 9টা সকেট আছে, এটা 1350 ওয়াট হয়েছে, 3 পিনের সকেট 6টা আছে, 400 ওয়াট করে ধরা হয়েছে, এটা 2400 ওয়াট হয়েছে, 3 পিনের 15 ampere সকেট যেটা এসির জন্য সেটা 1 পিস 1500 ওয়াট ধরা হয়েছে ওয়াট, আর 3 পিনের একটা গিজারের জন্য সেটা 1 পিস 1200 ওয়াট ধরা হয়েছে। ঠিক আছে, সব মিলে আমাদের এইটা 7500 হয়েছে, কিন্তু ডাইভার্সিটি ফ্যাক্টর বাদ দিলে তো আমাদের এটা আসতে হলো 5250 ওয়াট মতো। তো এই হলো আমাদের 6 কিলোওয়াট, প্রত্যেকটা ফিলারেই ফিলার 6 কিলোওয়াট হয়েছে, তাহলে সবগুলো মিলে 6 কিলোওয়াট আমাদের মোট ফিলার সংখ্যা আছে 50টি। এটা ছোট একটা হিসাবের মাধ্যমে আমরা এখানে এইটা কেস দেখলে আমাদের হবে কমন স্পেসে
আমাদের লিফট ছিল, আমাদের পাম্প ছিল, আর অন্যান্য কিছু ছিল, সব মিলিয়ে সেখানে 30 কিলোওয়াট লোড। হ্যাঁ, আর কমন স্পেস বাদে দেখেন যে আমাদের টোটাল ফিলার সংখ্যা হলো 50টা। তা 50টা ফিলারের মধ্যে আমাদের এই যে 50 × 6, যেহেতু 6 কিলোওয়াট করে প্রত্যেকটা লোড, তাহলে মোট হয়েছে 300 কিলোওয়াট লোড। এই 300 কিলোওয়াট লোড আর এই কমন স্পেসের 30 কিলোওয়াট লোড যোগ করে 330 কিলোওয়াট লোড, সেটাকে আমরা কিলোওয়াট থেকে কেভিএ তে নিয়ে গেলাম, 412 হয়েছে। 412-কে আমরা 400 কেভিএ নিয়েছি। তাহলে 400 কেভিএ একটা ট্রান্সফরমার আমরা দেখছি যে আমাদের সাব ডিস্ট্রিবিউশন, সরি, আমাদের সাবস্টেশনে সেটা বসছে। আর জেনারেটর হিসেবে আমাদের ইমার্জেন্সি লোডগুলো কিছু কম আছে, যেমন আমাদের এখানে যে আমরা 6 কিলোওয়াটের লোডের হিসাব নিলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটাই হলো 798, তা হলো ইমার্জেন্সি লোড। আবার কোনো কোনো ফ্লাটের ক্ষেত্রে সেটা 925 এরকম 924 লোড হয়েছে, অর্থাৎ এটা যদি আমরা 1000 ভাগ করি কিলোওয়াটে বললে 0.924 কিলোওয়াট হবে। তো সেই হিসাবটাই দেখেন এখানে আমাদের এই যে 0.924 কিলোওয়াটের ফ্ল্যাট সংখ্যা আছে 16টা, আর এখানে প্লাস আমাদের এই যে 0.798 কিলোওয়াটের যে সংখ্যা আছে হলো 34টা, এই সব মিলিয়ে 50টা। তো এটা যখন আমরা এইটাকে 16 দিয়ে এটা গুণ করলাম এবং এখানে 34 দিয়ে এটা গুণ করলাম, এটার ফলাফল আসতে যে টোটাল লোড আসতেছে এটা 27.13 লিটার ফুটবল, আর এটা হলো আপনার 14.78। তো এখানে এটা আমরা যোগ করি 41.96 কিলোওয়াট। তো এটাই কমন স্পেসের জন্য আমাদের, সেটা কমন স্পেসটা আমাদের হলো ইমার্জেন্সি। তো এটা 41 আর 30 কে যোগ করে আমরা পাচ্ছি হলো 72 কিলোওয়াট। এই 72 কিলোওয়াটটাকে আমরা কেভিএ করলে 90 কেভিএ হয়, আমরা জেনারেটর মান একটু বাড়তি রাখা হয় 15-20%, সেভাবে রেখে 110 কেভিএ জেনারেটর হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আমরা টোটাল এটা বিল্ডিংয়ের হিসাবটাই মোটামুটি দিলাম, কিন্তু আমরা শুধু কানেকশনটা বোঝানোর চেষ্টা করছি একটা ফ্ল্যাটে। তাতে একটা ফ্ল্যাট বুঝলে এক্ষেত্রে কিন্তু টোটাল বিল্ডিং বোঝা সম্ভব। আমি চেষ্টা করছি, যদি কেউ প্রথম থেকে ভিডিওটি দেখেন আশা করি আপনাদের উপকারে আসবে। তো সবাইকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিও যদি ভালো লাগে, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।